হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনকে ব্লগসের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছিলাম সুন্নতে খতনা বা মুসলমানি অনুষ্ঠানের দাওয়াত খেতে। এসে যা দেখলাম, আমার তো পুরাই মাথায় হাত, আর মানে কি বলবো, আমি এই বাড়ি ঘরের অবস্থা দেখে খুবই মর্মাহত হয়েছি যে ওনাদের এই আর্থিক অবস্থাটা এতটা সংকটপূর্ণ যে মানে ওনাদের থাকার যে ঘরটা সেটাও ঠিক মতো নেই। রান্নাঘরটাও খুবই জীর্ণশীর্ণ অবস্থা, ভেঙ্গা চূড়া, মানে খুবই দারিদ্রতা ওনাদের দিন কাটছে। ওনারা খেয়ে না খেয়ে ওনারা দিন পার করছেন, আর ওনার ছেলের মুসলমান অনুষ্ঠানটা করেছেন সবার সাহায্য সহযোগিতা নিয়ে। গরিব হলেও কী হবে, স্বাদ থাকলে তো সাধ্য থাকে না, আর গরিবেরও তো ইচ্ছে হয় অনুষ্ঠান করার। তো ওনার সবার কাছ থেকে সাহায্য নিয়ে করেছেন। আর এই যে দেখুন ওনাদের রান্নাঘরের অবস্থাটা দেখুন, পুরাটাই রান্নাঘর ভাঙ্গাচোরা। বৃষ্টির দিনে একবার কল্পনা করে দেখুন যে যখন জোর তুফান বৃষ্টি হয় তখন ওনার তিনটা চারটা বাচ্চা নিয়ে এই রান্নাঘরে কীভাবে রান্না করে, কীভাবে ওনারা থাকেন, আমি তো সেটাই কল্পনা করে পাই না যে কীভাবে ওরা থাকে জোর বাতলে বৃষ্টিতে। আমরা মানে পাকা করে থাকার পরও জোর বৃষ্টি আসলে মানে যখন বিজলি হয় বা আকাশে যখন গর্জন উঠে, মেঘে যখন গর্জন করে ডাক দেয়, আমি খুবই ভয় পেয়ে যাই। আর ওনারা এই ভাঙ্গাচোরা ঘরের মধ্যে কীভাবে থাকে আপনারা একটু দেখুন, কতটা আর্থিক অবস্থা খারাপ ওনাদের। তো যদি দর্শক কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমাকে আমাকে সাহায্য করুন। আমার যদি আর্থিক অবস্থা ভালো হতো তাহলে আমি এদেরকে সাহায্য করতাম। এই দেখুন ওনার শাশুড়ির ঘর, রান্নাঘর তো নেই বললে চলে, সারাটা ঘর ভাঙ্গা। আমার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, তাই ওনাদেরকে সাহায্য করতে পারবো না। তো আপনাদের মধ্যে যদি কেউ ওনাদেরকে সাহায্য করতে চান, ওনাদের ঘরটা তৈরি করে দিতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিব, সেই নাম্বার আপনারা ওনাদের জন্য যদি আপনারা টাকা দেন, আমি সব কিছু আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দিব যে ওনাদের জন্য আমরা আপনাদের দেওয়ার টাকায় আমরা ওনাদের জন্য কিছু একটা করতে পারছি কি না। তো প্লিজ দর্শক, ওনাদের ঘরের জন্য, ওনাদের বাড়ি তৈরি করার জন্য আপনারা কিছুটা হলেও আর্থিক সাহায্য করবেন। ওনার স্বামীর নাম জাহিদ মিয়া আর ওনার নাম হচ্ছেন শেলি বেগম। এই আপুদের মানে অবস্থাটা খুবই খারাপ, প্লিজ আপনারা সবাই সাহায্য করবেন এবং এনকে ব্লগসের পাশে থাকবেন। এই গ্রামের নাম হচ্ছে আকবরপুর, মৌলভীবাজার জেলার গ্যাসনগর, পোস্ট অফিস গ্যাসনগর, মৌলভীবাজার জেলা এবং থানার গ্যাসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের বাসিন্দা ওনারা। তো ওনাদেরকে সাহায্য করবেন প্লিজ সবাই।